খুবই বাজে লাগছিল, মানে অন্ধকার এসেছিল, ঠিকঠাক আসেনি, মানে আমি স্যাটিসফাইড ছিলাম না। তো সেই কারণে আমি আরেকবার ভেবেছিলাম রিশুট করবো, বেসিক্যালি যে জায়গাগুলো ঠিকঠাক আসেনি সেগুলো রিশুট করবো। করতে গিয়ে আজকে যখন আমি করতে গেলাম তখন লোডশেডিং হয়ে গেল, তো সবটা নিয়ে এত বাজে ব্যাপারটা হয়ে গেল। তাই আমি ভাবলাম যে ছাদে অ্যাটলিস্ট তোমাদের সঙ্গে ছাদের ভিউটা শেয়ার করে দিই, তো সেটাই ক্যাপচার করতে এসেছিলাম। তো এখন আমি নিচে নামবো আর আমাকে বেরোতেও হবে, অলরেডি 11টা বাজতে যায় আর আজকে আবার অনেক প্ল্যান আছে, পরপর পরপর পুরো শিডিউল করা আছে। আজকে মামা বাড়িতে আমাকে যেতে হবে, তার মধ্যে আজকে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে হবে, মানে কাকিমা বলেছিলেন যখনই কাটোয়ায় আসবি একবার দেখা করবি, তো বন্ধুর সাথে দেখা করতে হবে, কাকিমার সাথে দেখা করতে হবে। তারপরে বৃন্দাকে তো তোমরা চেনো অলরেডি, বৃন্দার বাড়িতে একবার যেতে হবে। সেখান থেকে দাদামণির সঙ্গে আবার কোথাও যেতে হবে, দাদামণি বললো না কোথায় নিয়ে যাবে, তো দাদামণি বলেছে কোনো কাজ না রাখতে 6টা থেকে 8টা দাদামণির সঙ্গে শিডিউল করা আছে, 8টা থেকে আবার আমরা একটা জায়গায় খেতে যাব। তো এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর চেষ্টা করবো যেন সব ঠিকঠাক হয়। আজকে তো ওয়েদার খুব ভালো, কিন্তু জানি না কখন বৃষ্টি নেমে যাবে, কী হবে, মানে এত বাজে চলছে বিষয়টা। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, অনেকেই থাকো প্রচুর ভিউ করো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তো ওটা করো না যাতে চ্যানেলটা হারিয়ে না যায়, যাতে আমার ভিডিও তোমরা আরও দেখতে পাও, তো সেই কারণে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো দ্যাট ইজ ইট গাইজ, চলো আজকের ভিডিওটা শুরু করি, তার আগে আরেকবার এই সুন্দর ভিউটা তোমরা এনজয় করে নাও। এই হচ্ছে আমার বাহন সাইকেল, এটা সেই স্কুল থেকে দিদি দিয়েছিল। রেশন বিনা পয়সায়, স্বাস্থ্য বিনা পয়সায়, পড়াশোনা বিনা পয়সায়, সেই সাইকেলটি এখন আমি চালাই এখানে এলে পারে আর বলে দাও টাটা টাটা বলো, হ্যালো কি কাকিয়া আসছি, হ্যাঁ হ্যাঁ একদিনের অনভ্যাস হলে যা হয়, ঢুকে তো আমি গেছি কিন্তু কিভাবে বৃন্দাবাড়ি বাড়ি যাবো আমি রাস্তা চিনতে পারছি না একদম, মানে এদিকটা এখন আর একদমই আসা হয়না, আমি বহু বছরের পর এই রাস্তাটা দিয়ে এলাম, আগে কিন্তু আমি চিনতাম এবং চলেও যেতাম, বাট এখন আমি একদম চিনতে পারছি না আর খুঁজেও পাচ্ছি না রাস্তা, কাউকে জিজ্ঞাসা করতাম। অবশ্যই হ্যাঁ, আমি ভগবানকে দেখাচ্ছি, ওদের মন্দিরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো দুজনকে জিজ্ঞাসা করে আমাকে রাস্তাটা চিনতে হলো, মানে আমি একটা অন্য রুট দিয়ে আসছিলাম আর জানিস আমি রাস্তা ভুলে গেছি, মাস মানে ওই বলছি বল ধর সার্কাস ময়দান যাওয়ার পথে একটা রাস্তা আছে না, এদিক দিয়ে আসা যায় বা মাস্টারপাড়ার দিকে আসা যায়, আমি ঢুকে যদি আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না, তো একজনকে জিজ্ঞাসা কমলকলি কি করে যাবো, দিয়ে আবার সে বলে দিল, দিয়ে ওইভাবে এলাম জিজ্ঞাসা করে বলো, বাবা ভাবা যায় কাটোয়া লোক ভুলে গেছি রাস্তা বলতেও লজ্জা লোককে, আসলে একদমই আসি না এদিকে, আসাই হয় না, তো একদম ভুলে গেছি রাস্তা। আমি ছোটো করে ওদের তোমাদের হোম ট্যুরটা দিয়ে দিই, আর ওদের মন্দিরটা, ওদের মন্দিরটা দেখাচ্ছি, খুব সুন্দর ওদের মন্দিরটা ভগবান দেখে দেখাচ্ছি, ধরো একটা রুম আর অবশ্য করে দেখিয়ে দিই, এই একটা রুম বৃন্দাদের, এই একটা রুম, এখানে ন্যাচারালি কাপড় কাজের সমস্ত জিনিসপত্র থাকে, আর এটা হচ্ছে ওদের কিচেন, কিচেনটা অনেক বড়। এই হচ্ছে ওয়াশরুম একসাথে অ্যাটাচড, আর এটা হচ্ছে আরেকটা রুম, এখানে এখন আমি আর বৃন্দা আড্ডা মারছি, আর এটা তোমাদের দেখানোর জন্য আমি অন করলাম, এটা হচ্ছে যে আমি এটাই নিতে গেছিলাম আমাদের প্রাইমারি স্কুলে, মানে এখানেই আমি আগের দিন দেখাচ্ছিলাম হোম ট্যুরের সময় আমাদের বিবেকানন্দ স্কুলে যখন পড়তাম, অনেকটা আমাদের থেকে এক ক্লাস জুনিয়র একজন ছিল অঙ্কিতা বলে, ও এখন এই সমস্ত জুয়েলারির বিজনেস করে, তো ওর থেকে আমি এইটা দেখতে পাচ্ছ, এই যে এইটা আর এর সাথে একটা সেট আছে এই কানের দুলটা, এইটা কিনেছি
খুব ভালো লাগে আমার না এরকম এই যে আওয়াজটা হয় ঝুমঝুম ঝুমঝুম করে, এটা আমার খুব ভালো লাগে। তো আমার কাছে এই ধরনের একটাও ছিল না, তো একটা এরকম লং নেক পিস তাই আমি কিনেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এইটা হচ্ছে বৃন্দা কিনেছে গায়ে হলুদের, ওটা ওনার বাড়ি থেকে আমাকে দিয়েছে, তো আমি এটা দেখছিলাম কারণ এর সাথে ম্যাচিং করে আমাকে জুয়েলারি আর ব্লাউজ কিনতে হবে, তো সেই কারণে ওকে বললাম যে দেখা তাহলে আমি একবার দেখে নিয়ে গিয়ে সেই মতো ম্যাচিং করে কিনবো। যেমন লক্ষ্মী ভাণ্ডারের লাইনটা পড়ে যখন কাটোয়াতে প্রথম মল খুলেছিল স্টাইল বাজার, এটা তখন আমি এখানে থাকতাম না, এখানে থাকতাম না, আমি এখান থেকে যাওয়ার পর খুলেছে স্টাইল বাজার, তো যখন তখন আমি এখানে থাকতাম না, তো যখন প্রথম খুলেছে আমি এখানে এসেছি, আমি দেখছি এত ভিড় কেন, তাই শুনলাম এখানে প্রথম মল খুলেছে, তো এরকমই এক্সাইটমেন্ট কাজ করে এখানে। মানে এখন কাটো অনেক ডেভেলপ করেছে, আমি যত মানে অনেকদিন পর পর আসি আর যখনই আসি দেখি অনেক নতুন কিছু হয়ে গেছে, বাট প্রথম যখন মলটা খুলেছিল এরকমই অভিজ্ঞতা ছিল, তো সেই স্টাইল বাজার থেকে বৃন্দাবনীরাও সবসময় শপিং করে, তো সেখান থেকেই এই শাড়িটা কিনেছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই দেখো আমাকে এই এই লোভে এই ব্ল্যাকমেলিং করে নিয়ে আসা হয়েছে, কালকেই বলে রেখেছিল তিনখানা না তিনখানা না আমাকে বলেছিল ল্যাংচা আছে তোমার জন্য যাতে আমি সেই লোভে লোভে চলে আসি। আমি চলেও এসেছি ল্যাংচার জন্যই এসেছি, আমি লজ্জা লাগা দরকার, আমি বলে তিনটা খাবো না, ওই তিনটা খাবো না, দুটো একটা দুটো খাচ্ছি, কে বলে বলে বেড়াই খাবার কন্ট্রোল হেনা তেনা। আর আমি যখন যদি এখন এই ক্যামেরার সামনে তিনখানা ল্যাংচা বসে বসে খাই, তোমরা কি এটা মেনে নেবে বলো? নেই এখনো আমাকে ছাড়ছে না, বলছে থেকে যাও বৃষ্টিটা থামুক, কিন্তু এখন থাকলে পারি আর যাওয়া যাবে না, জোরে বৃষ্টি নেমে যাবে, এখন টাটা টাটা টাটা, এই মাসি টাটা বলে দাও মাসি, তো বেরোচ্ছি টাটা, চলে যাচ্ছে, বললাম থাক দুপুরে প্রসাদ পেয়ে যাবি, বৃষ্টি নেমে যাবে, শুনলো না যেদিনকে তোরা এলি মনে আছে কিরকম বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওইরকম বৃষ্টি না, জল কমেছে কখন না হচ্ছে, নেমে গেছে নেমে গেছে, দে 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 টাটা, বৃষ্টিটা আমার জীবনটা একদম শেষ করেছিল, এখন ওখানে দাঁড়িয়ে আছি বৃষ্টিও থামছে না আর যাওয়া যায় কোনো সিনও নেই, বুঝতে পারছি না কি করে যাব, মানে ছাতাও নেই আর এত জিনিসপত্র নিয়ে, দেখো এখানে হাতে জিনিস পিঠে ব্যাগ সাইকেল চালিয়ে বৃষ্টির মধ্যে যেতে গেলে আমার সব কিছু ভিজে যাবে, তো জানি না কখন থাকবে, মানে আমার জীবনটা শেষ করে দিল এবার বৃষ্টি, আমার সমস্ত প্ল্যান চপাট করে দিল, সব কিছু একদম ভেস্তে দিল, এখন কি হবে কিছু জানি না। 2000 years later আগের দিন ফুচকা চ্যালেঞ্জে হেরে গেছে হেরো পাবলিক, ওমা 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 বাজা বাজা, এখানে এখন আমরা খেতে বসেছি, আজকে কোনো চ্যালেঞ্জ হচ্ছে না, একটু গুছিয়ে ভালোভাবে আমরা খাবো। আর এসেই আমি দেখছিলাম রাই মাইমাকে খুব বকছে, কেন নাকি আজকে বৃহস্পতিবার, মাইমা বলেছে যে মাংস খাবে না, আর সে কি চাচামিচি মানে রীতিমতো শাসন করছে, কেন খাবে না, এরম করলে কোনোদিনই খাওয়া হবে না, এসব অনেক কিছু শাসাচ্ছিল, তো একে দেখে মনে হয় এরকম যে কিছু বলতে যায় না, অনেক বকে মাইমাকে। এখনো কানের দুল খুঁজছে, আরে ক তাড়াতাড়ি, আমার যে বন্ধুটার বাড়ি যাওয়ার কথা আমাকে বলছে কখন আসবি, আমি বলছি আর চারটেই বেরোনোর কথা ছিল, ওকে বলেছি চারটেই বেরোবো, আর এখন বাজে 5:45, এখনো বেরোতে পারিনি। ভিডিও করছি আমি, দাদাবাড়ি ভাবে যে সেলফি হচ্ছে, এটা কিনলাম পরে দেখাবো, পড়া এটা কত কাজ করছে, আয় আয় আয়, পুরো অতিথি সেবা করছে, এসব দূর টেবিল টেবিল এনে এখন জানি না কি কাকিমা খাবার সাজাচ্ছে, অল্প দিতে বল, এটা হচ্ছে কোয়েল, এটা হচ্ছে কাকিমা, আর এটা হচ্ছে কাকু, মাকেও কি দেখাবো, আরে এত কিছু খেতে পারবো না কাকিমা, কিচ্ছু নেই, পেঁয়াজ
রায় এখন চলে এসেছি কোথায় না, আমরা এখন থার্মোমিটার বলে এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করেছি। তো আমি রায়কে বলছিলাম যে যদিও পেটে সত্যি কথা বলতে কি জায়গা নেই, কারণ কোয়েলদের বাড়িতে প্রচুর কিছু খেয়েছি, কিন্তু আজকে না চেখে দেখলে আর আমার হাতে সময় নেই, কালকে চলে যাচ্ছি। তো আজকে একটুখানি ওই খাবে, আমি একটু টেস্ট করবো, ও পেট ভরেনি ও খাবে, তো আমি টেস্ট করবো। তো এখন যাওয়া যায় থার্মোমিটারে। দেখি কেমন এখানে পিজ্জা বানায়। তুই কি অর্ডার করবি? আমি ওইটা খুঁজছিলাম, ও যেটা খুঁজছে পাচ্ছে না, এখনো সার্চিং চলছে, দেখা যাক পাই কি। আমি আবার একটা অর্ডার করেছি, কোনটা অর্ডার করলাম আমরা? কিমা, কিমা চিকেন কিমা পিজ্জা, দেখা যাক ওটা কেমন হয়। তবে এটা খুব ভালো লেগেছে, এটা ছিল সসেজ চিকেন সসেজ পিজ্জা। বাড়ি চলে এসেছি আর বেশ রাত হয়ে গেছে, 10:30 মতো বাজছে। আর ওখানে আমরা দু রকমের পিজ্জা খেয়েছিলাম, একটা হচ্ছে কিমা পিজ্জা, আর একটা কি খেলাম রে, ও সসেজ পিজ্জা। আর হচ্ছে স্টার্টারে নিয়েছিলাম হানি মাস্টার্ড চিকেন, তো এটা রাই সাজেস্ট করেছিল। তো রায়ের কেমন লেগেছে? দারুণ দারুণ, আমি পিজ্জাটা ট্রাই করলাম, খুব ভালো লেগেছে। সসেজ সসেজ পিজ্জাটা সবচেয়ে ভালো ছিল। আর মানে সিরিয়াসলি আমি বলছি, আমি এক্সপেক্টই করিনি যে কাটোয়ায় বসে এত ভালো পিজ্জা পাওয়া যাবে। মানে আমার ওখানে তো কলকাতাতে পিজ্জা বলতে ডমিনোস, পিজ্জা হাট সব জায়গারই পিজ্জা খেয়েছি, কিন্তু কাটোয়াতে যে এত সুন্দর, এত রিজনেবল প্রাইসে মাত্র 150 টাকা আর 140 টাকা। সসেজটা ছিল 140, আর মাস্ট আরেকটা কি ছিল তো না, ও কিমা 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 যে কিমা পিজ্জাটা যেটা ছিল সেটা মাত্র 150 টাকা এবং 4 পিস 6 ইঞ্চির। তো আমি জাস্ট অবাক হয়ে গেছি, আমার সত্যি এক্সপিরিয়েন্স খুব ভালো। তো যারা কাটোয়া থেকে দেখছো, থার্মোমিটারে অবশ্যই যেও আর ওখানকার পিজ্জা অবশ্যই ট্রাই করো। ওখানে মানে প্রচুর অপশান আছে পিজ্জার, নিরামিষ মানে ভেজ নন ভেজ সব রকমের অপশান আছে। আমি যেটা দেখলাম ভেজের প্রায় 3-4 রকমের অপশান ছিল, আর নন ভেজেরও মোটামুটি আমি দেখলাম 9-10টা অপশান ছিল। তো একটা হিউজ পিজ্জার ওখানে অপশান আছে, তো তোমরা অবশ্যই ট্রাই করো, এই দামে এই রকম টেস্ট জাস্ট হয় না। তো আমার দিক থেকে হাইলি রেকমেন্ডেড, তোর দিক থেকে হাইলি রেকমেন্ডেড। তো এই হচ্ছে আমাদের ছোট্ট করে একটা তোমাদের সাথে রিভিউ শেয়ার করে দিলাম থার্মোমিটার রেস্টুরেন্টের। আর আশা করি তোমাদের আজকে গোটা ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু ছোট 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 করে আমি শেয়ার করেছি। কোয়েলের বাড়িতে গিয়ে একটু মতো আমরা ক্যাপচার করেছিলাম, আসলে সময়টা এত কম ছিল, এত গল্প করেছি যে ক্যাপচারের কথা আমাদের মনেই ছিল না, ইভেন আমরা একটা সেলফি তোলার কথাও আমাদের মনে ছিল না। বেরিয়ে আসার পর আমি ওকে মেসেজ করছি, ও আমাকে মেসেজ করছে যে আমাদের একটা সেলফিও তোলা হলো না। তো এত হেকটিক ডে ছিল, তো সবটাই তোমাদের সঙ্গে আমি তার মধ্যেও শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমার এই এফোর্টটা তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক কমেন্ট এন্ড শেয়ার, আর তার সাথে সাবস্ক্রাইব। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কালকেই লাস্ট ডে কাটোয়ার, তাও চেষ্টা করবো যা যা করছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো সবটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, যাতে পরের আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস না হয়। চলো টাটা।